ইসলামে কিছু প্রশ্ন করব যদি জানেন উত্তর দিবেন না জানলে শিখিয়ে দিব দেখছিলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম ভাইয়া আরিফুল ইসলাম ভাইয়ার কি নাম নাইম ইসলাম নাইম ইসলাম কিয়ামতের কয়েকটা আলামত বলেন কিয়ামতের আলামত হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত হচ্ছে দেখবে যে অযোগ্য ব্যক্তি মানে ক্ষমতার সিংহাসনে বসবে পরে নারীদের মানে বেপরদা বেশি বাইরে যাবে তারপরে বলছে মানুষ নিজের ভাইকে নিজে খুন করবে এরকম একটা অনেক আলামতই আছে আপনি কয়েকটা আলামত বলেন মানে কিয়ামতের আগে মানে নারী অনেক উলঙ্গ অবস্থায় চলবা ফিরা করবে এরপরে মানে মানুষে মানুষে শ্রদ্ধা এইগুলা চলে যাবে উঠে যাবে মানুষ মানুষকে সম্মান করবে না হ্যাঁ কিয়ামতের যে ইম্পর্টেন্ট আলামতগুলি সেটা হচ্ছে যে মানুষ নামাজ ছেড়ে দিবে হ্যাঁ নামাজ ছেড়ে দিবে মানুষ মসজিদে যাবে না হ্যাঁ মানুষ জেনা করবে মানুষ মানুষের সাথে প্রতারণা করবে মানুষ মানুষকে ধোঁকা দিবে মানুষ ঘুষ খাবে সুদ খাবে জি মানুষ সমাজে অন্যায় পাপাচার প্রতিষ্ঠা করবে এগুলি হচ্ছে কিয়ামতের ইম্পর্টেন্ট আলামত এমনি দৈনিক কয়বার মসজিদে ডাকে পাঁচবার ডাকে মাশাআল্লাহ কয়বার সারা দেন আসলে অ্যাকচুয়ালি আমি ইলেকট্রিক কাজ করি তো আসলে সারা রাত কাজ করি তিনটা চারটা বাজে যায় ফজর নামাজটা মিস হয় আর কি হাসরের ময়দানে উনি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে জানেন এটা হ্যাঁ জানি উনি আপনি যদি ওনাকে নামাজের জন্য না বলেন আপনি যদি ওনাকে ইসলামিক বিভিন্ন বিষয়গুলি যদি না শিখান উনি বলবে কি যে এই লোক আবার নামাজের জন্য বলে নাই কি জবাব দিবেন তখন তখন কোনো জবাব দেওয়ার কিছুই নাই কিছু থাকে না কিছু থাকে না আল্লাহ তো নামাজটা বাধ্যতামূলক করছে জি করছে কি না জি জি হাসরের ময়দানে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাবটাই হবে জি তাইলে যে নামাজটা পড়া হয় না সপ্তাহে একদিন পড়েন নামাজটা কেন পড়া হয় না পরে মানে শয়তানের দোকায় পড়ে গেছে এরপরে মানে অনেক কাজ মানে ওই সময় কাজে ডাকে কি মানে শয়তানের ধোকার কারণে পড়া না আপনি কি জানেন হাসরের ময়দানে একদিন হবে ৫০,০০০ বছর জি একদিন হবে ৫০,০০০ বছর যারা জাহান্নামী হবে আপনার মাথায় আগুন লাগাবে পায়ের নিচে আগুন লাগাবে আপনার ডাইনে বায়ে চতুর্দিকে আগুন লাগানো হবে সহ্য করবেন কিভাবে পারবেন সহ্য করতে না সহ্য করতে উপায় নেই আল্লাহরে তো বিশ্বাস করো জি জি আল্লাহরে তো ভালোবাসি আমরা অবশ্যই বিয়ে করছেন আপনি না করার নাই ধরেন আপনি বিয়ে করছেন আপনার ওয়াইফ যদি ভালো না বাসেন সে কি থাকবে না সে আপনারে বলবো টাটা জি সংসার করবে না কিন্তু আল্লাহরে যদি ভালোবাসেন তাইলে নামাজটা কেন পড়েন না এক সময় পড়তাম এখন একটু শয়তানে ধোকা দিয়ে ফেলছে তাইলে নামাজটা পড়া উচিত কি না হ্যাঁ উচিত নিয়ত করবেন যে অন্তত এই যে এসাদ থেকে যতদিন বাইসা থাকবেন নামাজ মিস দিবেন না নিয়ত করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা মরে গেলে চেষ্টা করতে পারবেন করতে হবে নামাজ পড়তে হবে হ্যাঁ খানা না খেলেও নামাজটা পড়তে হবে আপনার দায়িত্ব হচ্ছে ওনাকে এক অক্ত নামাজ যেন মিস না যায় আপনি এটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ করবেন ভাই নামাজ ইনশাআল্লাহ নামাজ পড়লে আপনার লাভ হবে জি নামাজ পড়লে আপনি কবরে ভালো থাকতে পারবেন নামাজ পড়লে আল্লাহ আপনার রিজিক বাড়ায় দিবে নামাজ পড়লে আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে জি এমনি নামাজ কয়েকত পাঁচকত কি কি ফজর জোহর আসর মাগরিব এশা এশা মাশাআল্লাহ ফজরের নামাজ আপনি কয় রাকাত চার রাকাত কি কি দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ মাশাআল্লাহ জানা আছে এমনি আলহামদু সূরা আমরা পড়ি নামাজের সময় জি পারেন করতে হ্যাঁ অসুবিধা না ভুল হইলে শিখিয়ে দেব বিসমিল্লাহির রহমানুর রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ما شاء الله অনেক সুন্দর হইছে আপনি যে কোন একটা সূরা পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترهن الجحيم ثم لترهن عين اليقين
পবিত্র কোরআনে কয়টা সূরা আছে? 114টা। 114টা, মাশাআল্লাহ। প্রথম কোন সূরা নাজিল করেন আল্লাহ? ফাতিহা। কোনটা হবে? প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। আল্লাহ প্রথম কোরআনে কোন সূরাটা নাজিল করেন? সূরা বাকারা। হয় না, আমি লাইনটা বলে দিই, ইকরা বিসমি রব্বিকা আল্লাজি খালাক। প্রথম আয়াত। এটা কি কোন সূরা? ওটা জানা নেই। সূরা আলাক মনে রাখবে? সূরা আলাক, সূরা আলাক মনে রাখতে হবে। জি, আমরা জানি যে জান্নাতে যাওয়ার অনেকগুলি শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে টাকটুর উপরে প্যান্ট পরা। না, মানে হাঁটুর নিচে আর টাকনুর উপরে থাকা লাগবে। টাক থাকতে হবে, আমি তো সেটাই বলছি, টাকনুর উপরে প্যান্ট পরতে হবে। জি, এমনি কি টাকনুর উপরে প্যান্ট পরেন? হ্যাঁ, আমরা বললে আছে পরা থাকে। জি জি, মাশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে যে একক তো মির্জা সেটাও পড়বেন আর ওনারে কি নাম ভাইয়ার? মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ সিয়াম। আচ্ছা, এমনিতে কি করেন? আচ্ছা, আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করছেন, সর্বপ্রথম কোন নবীকে পাঠিয়েছেন? এটা তো মানে একদম কমন, মানে আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম। ইসলামে সর্বপ্রথম খলিফা কে? ইসলামে সর্বপ্রথম খলিফা হচ্ছেন উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা কে? মনে নাই। দ্বিতীয় খলিফা হচ্ছে হযরত উমর। দ্বিতীয় খলিফা হযরত উমর। হযরত উমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের সাহাবী কে ছিলেন? আমাদের শেষ নবী মুহাম্মদ। পাঁচজন সাহাবীর নাম বলতে পারবেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, হযরত ওসমান, হযরত বেলাল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাইট, মাশাআল্লাহ। নামাজ মোট কয় ওয়াক্ত? নামাজ মোট পাঁচ ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত নামাজ কি পড়েন? চেষ্টা করি। চেষ্টা করেন। আজকে কয় ওয়াক্ত পড়ছেন? আজকে আসলে এক ওয়াক্ত হয়নি, পড়েন নাই। তা আল্লাহ তাআলা কি করছে? নামাজ বাধ্যতামূলক করছে। জি, শুনুন, যে নামাজ পড়তেই হবে, আপনি যদি অসুস্থ থাকেন তাও আপনার ক্ষেত্রে ছাড় নাই। আল্লাহ রাসুল একজন অন্ধ সাহাবিকেও ছাড় দেন নাই নামাজের ক্ষেত্রে, বলছে যে নামাজ পড়তে হবে। একজন অন্ধ ব্যক্তির জন্য যদি নামাজ না ছাড় থাকে, তাহলে আমি সুস্থ মানুষ কেন নামাজ পড়বো না? আমার জন্য কি ছাড় আছে? তাহলে নামাজটা কেন পড়েন না? আজকে মানে অসুস্থ ছিলাম তো, সেই জন্য আর কি মাত্র বাসা থেকে বের হয়েছি। আচ্ছা, তাইলে অসুস্থ থাকলে শুয়েও তো নামাজ পড়া যায়, যায় কি না? হ্যাঁ, অবশ্যই। বৈশা নামাজ পড়া যায়। হ্যাঁ, অবশ্যই। তাইলে ইসলাম তো সহজ, বাট আমরা হয়তো অলসতার কারণে, শয়তানের ধোকায় পড়ে আমরা হয়তো কাজগুলি করতে পারি না। তাইলে কি ইনশাল্লাহ নিয়ত করবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন? ইনশাল্লাহ করবেন। ওখান থেকে, আচ্ছা, মানে যা কিছুই হোক, আপনি অসুস্থ থাকেন সুস্থ থাকেন, নামাজটা মিস দিবেন না। জি, ইনশাল্লাহ। আসরের নামাজ থেকে ইনশাল্লাহ নামাজগুলি পড়বেন। বাসা তো আব্বু আম্মু আছে? জি, সবাই আছে। অনেক সময় বাবা মা আমাদেরকে বকা দেয়, আমরা কি করি? রাগ করি, গালি গালাজ করি, খারাপ ব্যবহার করি। বাবা মা বকা দেয় ভালোর জন্য দেয় না খারাপের জন্য? ভালোর জন্য। ভালোর জন্য দেয়। বাবা মা বকা দিলে, বাবা মার সাথে যদি খারাপ ব্যবহার করেন, কে অসন্তুষ্ট হবে বলেন তো? আল্লাহ তাআলা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট হবে। এখন আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, যেহেতু বলা আছে যে বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তাহলে কি জান্নাতে যাইতে পারবেন? সুযোগ আছে? বাবা মা বকা দিলে কি করবেন? ধৈর্য ধরবেন, বাবা মার সাথে খারাপ ব্যবহার করবেন না। জি, বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে আপনার ইয়োকাল পরকাল সব শেষ। বাবা মা যদি দোয়া করে, অনেক বড় হইতে পারবেন না। আর যদি বদদোয়া করে, তাহলে কি হবেন? ধ্বংস হয়ে যাবেন। তাহলে কি ইনশাল্লাহ নিয়ত করবেন যে বাবা মার সাথে আজকের থেকে খারাপ ব্যবহার করবেন না? নিয়ত করবেন? জি, ইনশাল্লাহ। মা খুশি, বাপ খুশি, কে খুশি? আল্লাহ খুশি।
ঠিক আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।